বলছিলাম সিরাজগঞ্জের কথা, আরেকটা কথা বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে খুবই বৃক্ষ প্রেমিক একজন মানুষ, কিন্তু সেটা আমি ঢাকায় যেখানে যাই সেখানে দেখলে সেটা আমি প্রমাণ করতে পারবো না, কারণটা হচ্ছে গিয়ে জায়গার অভাব। কিন্তু বাড়িতে যদি যান তাহলে দেখতে পাবেন যে আমার নিজেরও বৃক্ষ প্রেম অনেক বিস্তৃত। এরকম বৃক্ষ প্রেমিক ঢাকাতে অনেকেই রয়েছেন যাদের সুযোগ রয়েছেন এবং তারা সেটা প্রমাণ করতে পারছেন। ঢাকাতে অনেক বাসায় আমরা দেখানোর চেষ্টা করেছি যে বাসার উপরে বড় বড় ছাদ রয়েছে, কিন্তু এখন যদি এমন কোন ছাদ খুঁজে বের করে দেখাতে পারি আপনাদেরকে যে ছাদে আম গাছ আছে এবং আম গাছে আম ঝুলছে, নিশ্চয়ই আপনার ভালো লাগবে। সেরকম একটা উদ্যোগ আমরা এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে দেখাবো। সিরাজগঞ্জ থেকে গোলাম মোস্তফা রুবেল এমন একটা বাড়ির ছাদে গেছেন যে বাড়িতে চমৎকার একটা বাগান রয়েছে ছাদের উপর। শুভ সকাল গোলাম মোস্তফা রুবেল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং আজমির, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। আসলে সিরাজগঞ্জের বেলকুচিতে মোহাম্মদ আলী জিন্না নামে একজন, তিনি এই তার বাড়ির ছাদে মূলত বেশ কিছু ফলের বাগান করেছেন, যে বাগানগুলো কিন্তু এলাকার মানুষের মধ্যে অনেকটাই সাড়া জাগিয়ে তুলেছে। অর্থাৎ তারা কিন্তু দেখানোর আমি চেষ্টা করি যে তার যে সেই বাগানটি রয়েছে সেই বাগানে যে অনেক সুন্দর সুন্দর আম রয়েছে, যে আমগুলো হয়তো আপনি দেখতে পাবেন যে এত সুন্দর সুন্দর আমগুলো ধরে রয়েছে এখানে, যে আমগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। সেদিন হয়তো আপনি দেখেছেন যে নওগাঁ থেকে শফিক ছোটন, সে কিন্তু যে আম রূপালী গুলো দেখালো, যে আম রূপালি দেখে সকলেই খুব আকর্ষিত হলো, সেই আম রূপালি কিন্তু আমি দেখাচ্ছি যে আম রূপালি গুলো তার এখানে লাগিয়েছে। সেই আম রূপালির সাথে বিশেষ করে আরো বেশ কিছু ফল সে লাগিয়েছে, সেই ফলগুলো যদি না দেখলেই নয়, কারণ আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো। যদিও ছাদটি অনেকটা ছোট হলেও সে ছোট আকারে রাখেনি, অনেক বড় করেই রেখেছে। এখানে ফজলি আম করেছে, যে ফজলি আম অনেক ফজলি আম ধরেছে, ছোট গাছ হলেও ফজলি আম ধরেছে। এটি হচ্ছে জামরুল, যে জামরুলটি আমরা খেয়ে থাকি সাধারণত বাজার থেকে কিনে খেয়ে থাকি, সেই জামরুল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জামরুল গুলো অনেক সুন্দর সুন্দর জামরুল এখানে ধরেছে, এবং সেই জামরুল কিন্তু পুরো গাছটি ভরেই এখানে রয়েছে। এবং সেই সাথে আরেকটি যে দেখা যায় যে এখানে দুধ জাম, আপনি আরো দেখতে পাবেন যে এখানে দুধ জাম ধরেছে, যে জামগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং অনেকটাই সুন্দর। আসলে এই যে ছাদে এত সুন্দর একটি বাগান করেছে, এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে। আসলে যিনি এই গাছটি রোপণ করেছেন এবং যিনি এই এটিকে চর্চা করছেন তার সাথে কথা বলার চেষ্টা করছি, মোহাম্মদ আলী জিন্না। তার সাথে আসলে হঠাৎ করে আপনি অনেক জায়গার নিচে জায়গা থাকতেও ছাদে কেন এই গাছের বাগান করলেন? না, আমি দেখলাম যে আমার এই ছাদটা এমনি করে আছে, হঠাৎ করে মনে হলো যে বাজারে এত ভেজাল জিনিস, আমি একটু ফ্রেশ আম খাওয়ার জন্য বা ফল খাওয়ার জন্য আমি হঠাৎ করে এই উদ্যোগটা আমি নিলাম। কয়টি কি কি গাছ আছে আমার এখানে? 25-30 প্রজাতির গাছ আছে। কি কি গাছ? যেটা আছে আপনি যে গোলাপ জাম দেখছেন, জামরুল, তারপরে পেয়ারা, তারপরে আপনার আম আছে, বেশ কয়েক প্রজাতির আম আছে। হ্যাঁ, আর কি কি আছে আপনি যে দেখতেছেন? যে আমরা আছে, আমরা, তারপরে আপনার লেবু আছে, মানে বেশ কয়েক প্রজাতির লেবু আছে। তো এইগুলো মূলত আপনি কোথায় সংগ্রহ করেছেন? এগুলি আমি বিভিন্ন নার্সারি থেকে আমি এগুলি সংগ্রহ করছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক, ধন্যবাদ। আপনি বুঝতে পারলাম যে আসলে আপনি বিভিন্ন নার্সারি থেকে এইগুলো সংগ্রহ করেছেন, সংগ্রহ করে সেগুলোকে আসলে তার নিজের যে বাগানে এগুলো রোপণ করেছেন, এবং সেগুলো কিন্তু দেখতে আসলে প্রত্যেকটা গাছে এই পরিমাণ ফল ধরেছে যে আসলে দেখার শোভা। এখানে বিশেষ করে মালটা রয়েছে, মালটার পাশাপাশি লেবু রয়েছে, দেশি জাতের লেবু রয়েছে, মালটাও কিন্তু অনেক মালটা ধরেছে, এবং সেই মালটাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। সেই সাথে আমরা রয়েছে, এবং এখানে কিন্তু সেই সাথে সবজিরও বাগান তৈরি করেছেন। সেখানে যেমন আমি মরিচ দেখতে পাচ্ছি, ধুমড়া ধরতে দেখতে পাচ্ছি, এবং শসা দেখতে পাচ্ছি। আসলে এগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে যে প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেকটাই সুন্দর। আসলে এই যে তিনি যে ছাদে যে বাগানটি করেছেন, এবং এই বাগানে দেখা দেখি আসলে আপনার কৃষি অধিদপ্তর থেকে সবাইকে উৎসাহিত করতে আপনার কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ, শুভ সকাল সবাইকে। কৃষি সমস্যা অধিদপ্তর বর্তমানে মাঠ ফসলের পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল এবং যারা ছাদে বাগানের ব্যাপারে আগ্রহী তাদেরকে যথেষ্ট পরামর্শ দিয়ে আসছে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আমাদের বেলকুচি উপজেলা একজন সফল উদ্যোক্তা এবং চাষি জনাব মোহাম্মদ আলী জিন্নার ছাদে। আমি এখানে দেখতে পাচ্ছি তিনি প্রায় 20-25 প্রজাতির মাল, বিভিন্ন রকম ফল, যেমন মালটা, আম, জাম্বুরা,
এছাড়াও বিভিন্ন সবজি তিনি চাষ করছেন, যা অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি একজন পেশায় একজন ইলেকট্রিক ব্যবসায়ী হলেও তিনি যে তার কাজের পাশাপাশি এই যে এই প্রশংসনীয় একটা উদ্যোগ নিয়েছেন, যা অবশ্যই প্রশংসার দাবিদার, প্রশংসার দাবিদার। এবং আমি আশা করব বাড়ির ছাদে এবং বাসার আশেপাশে কেউ যেন তাদের জায়গা না ফেলে রাখে, অন্তত একটি হলেও ফলের গাছ তারা লাগান। এতে করে এই পরিবেশটি হয়ে উঠবে নির্মল, তিনি একজন সচ্ছল একজন মানুষ হয়ে উঠবেন, তিনি তার পরিবারের সকল ফলের চাহিদা মেটাতে পারবেন, এছাড়াও তিনি সকলের চোখে হয়ে উঠবেন কোনো সুনির্দিষ্ট। এবং আমি বেলকুচিবাসীকে আহ্বান জানাচ্ছি তাদের এই ছাদের বাগানকে করার ব্যাপারে যে কোনো ধরনের পরামর্শ এবং সাহায্য যদি দরকার পড়ে আমাদের বেলকুচি কৃষি অফিস অবশ্যই সহযোগিতা করবেন। আসলে বুঝতে পারলাম, সেই সাথে আসলে একটা গুজব রয়েছে এই গ্রাম অঞ্চলে যে আসলে বাড়ির ছাদে যদি এই ধরনের বাগান করা হয় তাহলে নাকি ছাদের অনেকটা সমস্যা হয়ে যায়, সেই বিষয়টি আমি কথা বলতে চাচ্ছিলাম যেখানকার আমাদের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার কাছে জানবো যে আসলে ছাদে এই ধরনের বাগান করলে কোন ধরনের কোন সমস্যা হয় কিনা ছাদে, এবং তাতে করে মানুষের কি ধরনের উপকার হয়। আসলে আপনি যে কথাটা বলেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত, এ ব্যাপারে আমাদের কাছে অনেকে সাজেশন চেয়ে থাকেন যে এত টাকা খরচ করে আমি বিল্ডিং করলাম তো পরবর্তীতে ছাদে গাছ লাগালে কি ছাদটা ড্যাম হয়ে যাবে কিনা, তো এটাও অনেকটা সত্য, অনেকটা না পুরোপুরি সত্য, যেটা সেটা হচ্ছে যে যদি ছাদে পানি বা এ ধরনের কিছু জমে থাকে দীর্ঘদিন টপফ্লোরটা ড্যামেজ হয়ে যেতে পারে, এটা আস্তে আস্তে ড্যাম হয়ে যায়। বাট এখানে যে কাজটি করা হয়েছে আপনি লক্ষ্য করবেন যে প্রত্যেকটা গাছের নিচে ছাদের উপরে একটা ফল বেড তৈরি করা হয়েছে, যার ফলে ছাদের সঙ্গে কিন্তু এই কোনো গাছের যে বেজগুলো আছে টপগুলো এগুলো কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টে নেই, যার জন্যে দেখা যাচ্ছে যে এটা এভাবে থাকলেও এই ছাদের কোনো স্ট্রাকচারের কোনো ক্ষতি হবে না। তারপরে উনি অত্যন্ত সচেতন লোক, যিনি দেখতে পাচ্ছেন আপনি যে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, উনি যেহেতু রেগুলার পরিষ্কার করছেন এবং পানি জমতে দিচ্ছেন না, যার ফলে এই ড্যাম হওয়ার সম্ভাবনা নেই। উপরন্ত যিনি টপ ফ্লোরে থাকবেন নিচে উনি কিন্তু অনেকটা এসির মতো, এসি না চালিয়েও এসির এনভায়রনমেন্টে থাকতে পারবেন। সেটা কিভাবে, এখানে যেহেতু গাছপালা আছে স্বাভাবিকভাবে এটা ঠান্ডা থাকবে, এর ফলে নিচে যিনি বাস করবেন উনি আরামদায়ক ভাবে বসবাস করতে পারবেন। ধন্যবাদ। আসলে বুঝতে পারলাম যে এই যে ছাদে যে বাগান করার উপকার কিন্তু আসলে কয়েক দিক থেকে, একদিকে যেমন সে একদম একদম ফ্রেশ ফল যেগুলো রয়েছে সেগুলো খাচ্ছে এবং তার সবজির চাহিদা মিটাচ্ছে, এবং সেই সাথে তার যে ফলের চাহিদা সেটা মিটাচ্ছে, সেই সাথে সে যে এই ছাদের নিচে যে রুমটি রয়েছে সেই রুমে তারা বসবাস করে, তারা কিন্তু একদম এসি না কিনেও ঠিক এসির মতোই তারা এখানে একদম ঠান্ডায় তারা বসবাস করবে, এই গরমে তাদের কিন্তু একটা এসিরও কাজ করবে এমনটা কিন্তু জানেন এখানকার নির্বাহী প্রকৌশলী। আসলে এইভাবে যদি প্রত্যেকটা মানুষ তাদের ছাদগুলোকে এরকম খালি না রেখে সকলে যদি ছাদে এই বাগানগুলো করে তাহলে একদিকে যেমন তার পরিবারের চাহিদা মিটাবে, অন্যদিকে তার আশেপাশে আত্মীয় স্বজনকে কিন্তু তারা দিয়ে অনেকটা এই ফলের চাহিদাগুলো মিটাতে পারবে। জুবাইর, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জুবাইরের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। এবং যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা আমরা বলি বা বৈশ্বিক উষ্ণতার কথা বলি, আপনি তো শুধুমাত্র একটা ছাদের কথা বললেন এবং সংশ্লিষ্ট ভদ্রলোক বললেন যে ওই ছায়াযুক্ত ছাদের কারণে তার এসি কিনতে হবে না। আমরা যদি সারা পৃথিবীকে এরকম পৃথিবীতে এরকম বনায়ন করতে পারি এবং এরকম চমৎকার গাছ লাগাতে পারি তাহলে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন থেকেও আমরা দূরে থাকতে পারি, পুরো পৃথিবী তখন একটা এসির মধ্যে থাকবে, তখন আর এসির আলাদা করে আসলে দরকার হবে না। অন্তত পক্ষে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তো আরেকটু বাসযোগ্য একটা পৃথিবীর নিশ্চয়তা দিতে পারবো।